দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাঁকুড়া জেলার কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহাত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই যোগদান করায় বিজেপির তরফ থেকে উল্লাস করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে দলের মধ্যে একটি বিস্ফোরণ ছিল। বিজেপির আরও দাবি, তিনি রাজনীতি করতে আসেননি, তিনি লবিবাজি করতে এসেছেন। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে, এর ফলে 2 লক্ষ ভোটে বিজেপি জয়লাভ করবে, এর জন্য দলের কোনো ক্ষতি হবে না, আগামী দিন দল ভালোই চলবে বলেই দাবি সৌমিত্র খাঁর। দাদা, আপনি যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তো ওটা কেন করলেন? দেখুন, পশ্চিমবাংলার মানুষের জন্য প্রিয় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়নের জোয়ার এনে দিয়েছে, সেই উন্নয়নের জোয়ারে সামিল হতে এবং পশ্চিমবাংলার মানুষকে যেভাবে কেন্দ্র সরকার বঞ্চিত করছে, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করে পশ্চিমবাংলার মানুষকে পিছিয়ে দিচ্ছে, তার আমি প্রতিবাদ জানিয়ে আমি আজকে এই তৃণমূলে জয়েন করলাম। আমাদের পুরনো লিডার বুঝার জন্য ধরে টিকিট পেয়েছিল, জিতিয়েছিলাম আমি এবং বিজেপি। একটা কথা বলছি, শেষবারের মতো এমএলএ হয়ে গেছে, আর কিছু হবে না, আপদ বিদায় হলো। আর দলের চেঞ্জ করলে দলের নিয়ম তো পুরো নেই, এখন তো দলের যে দল চেঞ্জ করলে এবার যদি ভোট করে আসতো তাহলে আমি চাইতাম যে উনি ভোট করে আসতো। আমার কাছে আপদ বিদায় হলো। বিষ্ণুপুর লোকসভা হরকালী প্রতিহার চলে গেছে বলেই 2 লক্ষ ভোটে জিতবো, চলে যাওয়া আমাদের লাভ হবে, কারণ যারা হেরেছে তারা ওকে মাফ করবে। যারা বিষ্ণুপুরে যারা হেরেছিল তারা এখন এমএলএকে মাফ করছে। বিষ্ণুপুরে লোকালে তৃণমূল বলে কিছু নেই, ঠিক কতুলপুরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা তৃণমূল শেষ হয়ে গেল। ওটা ওটা একটা অক্ষরপূর্ণ, ওটা জীবনে কোনো কাজ করে না। ওটা কতুলপুরে বিধায়ক হয়ে না জয়পুর না কতুলপুর না নিজের বাড়ির এলাকা কাজ করে, ওটা একটা অকর্মণ্য বিধায়ক। ওটা বালির পয়সা তুলতে গেছে, পরিষ্কার বলছে বা আমার ধান্দা লেগেছে, ওর একটা ছেলে ছিল কিছুদিনকে জেল ভেটে ছিল, এইসব ধান্দা করতে গেছে, আর কোনো কারণ নেই। আমার কাছে বললাম একটা কথাই, আপন বিদায় হলো। আর দল পরিবর্তন করার ফলে যে নিয়ম কানুন সেগুলো উঠে গেছে, বিষ্ণুপুরে দেখাতাম আর কতুলপুরে যেগুলো দেখা যায়, আমার নিয়ে কোনো চিন্তা নেই, আপদ বিদায় হলো।